আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার সব থেকে পছন্দের পিঠা, দুধ চিতই পিঠা অথবা দুধে ভিজানো পিঠা। আর আমি এই পিঠাগুলো খেজুরের রস দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা এখানে খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারবেন। আমি ছোটবেলা থেকে যেভাবে এই পিঠাটা খেয়ে এসেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা হাঁড়িতে খেজুরের রস জাল করে নিব। আমি রসকে জাল করে অর্ধেক করে নিয়েছি। যেহেতু এটা রস তাই এটাকে বেশি জাল না দিলে মিষ্টি হবে না। আপনারা মিষ্টি কম খেলে রসটা কম জাল দিবেন, আর মিষ্টি বেশি খেলে জাল বেশি দিবেন। তবে চেষ্টা করবেন দুধ চিতই পিঠা তৈরি করার জন্য খেজুরের রসটা ব্যবহার করার, তাহলে দুধ চিতই পিঠার আসল স্বাদটা পাওয়া যাবে। আমি 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার রসটা অনেকটা মিষ্টি হয়েছে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে। এখন এই রসের মধ্যে আমি দুধ অ্যাড করব। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে ঘন করে 1/2 লিটার করে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ঘন দুধ ব্যবহার করার জন্য, এতে করে পিঠার টেস্টটা ভালো আসে। এখন আমি এই গরম রসের মধ্যে ঘন দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে একদম লো আঁচে রেখে দিব। রসটা জাল দিয়ে বেশি ঘন করা যাবে না, এই পিঠাটার জন্য পাতলা রস লাগবে, তাই রসটা বেশি ঘন করব না। এই গরম রসটা এখন ঢেকে রাখতে হবে যাতে করে রসের যে গরম ভাবটা সেটা যাতে সরে না যায়, কারণ পিঠা ভেজানোর জন্য আমাদের গরম রসেরই দরকার হবে। এখন আমি রসটা ঢেকে রাখছি। তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে লবণ আর চালের গুঁড়িকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি কুসুম গরম পানি ব্যবহার করব। এখন অল্প অল্প পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার কিন্তু পাতলাও হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে, আমি তাই আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং ওপর থেকে নিচে বেশ কয়েকবার ফেলতে হবে। এতে করে ব্যাটারটা যেমন ভালোভাবে মিশে যাবে তেমনি এর ভেতরের এয়ার ক্রিয়েট হবে, যার কারণে পিঠাগুলো ছিদ্র ছিদ্র এবং ফুলকো হবে। পিঠা তৈরির জন্য চুলায় আমি একটা মাটির সাজ বসিয়ে দিয়েছি। এই মাটির সাজে কাপড়ের টুকরায় তেল পানির মিশ্রণ দিয়ে মুছে নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আপনি যদি পিঠার পিছনে মুচমুচে করতে চান তাহলে চুলার আঁচ হাই হিটে দিতে পারেন। আমি পিঠাটা রসে ভিজাবো তাই পিঠাটা মুচমুচে করব না। আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন এগুলো আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। আর রসে ভিজানোর জন্য এই ধরনের ফুলকো এবং ছিদ্র পিঠাগুলো নিতে হবে। রসটা গরম থাকতে হবে এবং পিঠাও গরম অবস্থায় ভিজাতে হবে, কোনোভাবেই যেন কোনোটা ঠান্ডা না থাকে, দুটোই গরম থাকতে হবে। এক সাইড দিয়ে শিরাটা করে রাখতে হবে, অন্য সাইড দিয়ে পিঠা হয়ে গেলে ফুলকো পিঠাগুলো শিরার মধ্যে একে একে দিয়ে দিতে হবে। পিঠা দেওয়ার পর অবশ্যই ঢেকে দিতে হবে যাতে করে গরম যে ভাপটা সেটা সরে না যায়। পিঠাগুলো শিরার মধ্যে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন পাশের চুলায় আবারও পিঠা তৈরি করার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি সাজের মধ্যে। আর পিঠা ভিজানোর সময় একটি কথা মনে রাখবেন, ফুলকো আর ছিদ্রযুক্ত পিঠাই শুধু রসের ভিতর ভিজাবেন। যদি পিঠা না ফোলে সেই পিঠা রসে ভিজাবেন না, ওইগুলো আপনারা মাংস বা ভর্তা দিয়ে পরবর্তীতে খেয়ে নিতে পারবেন। ফুলকো পিঠা ছাড়া কিন্তু রসে ভিজালে ভিজবে না। তো এভাবে পিঠা বানাবো আর গরম রসে গরম পিঠাগুলো একে একে ভিজিয়ে নিব। এভাবে সব পিঠাগুলো দেওয়ার পরে আমি হাঁড়িটাকে ঢেকে রাখব। এখন আমি এই পিঠাগুলোকে 6-7 ঘন্টার জন্য ঢেকে ভিজিয়ে রাখব। 6 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমি এখন একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন পিঠাটা কত রসালো এবং সফট হয়েছে। আপনারা খেলেই বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি হয়েছে। আশা করছি এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।